আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা অজীব রেখা সম্পর্কে জানব। সংজ্ঞায় আসি প্রথমে, কোনো গণসংখ্যা নিবেশনের ক্রমযোজিত গণসংখ্যাকে যে বক্ররেখার মাধ্যমে উপস্থাপন করা হয় তাকেই অজীব রেখা বলে। দেখো প্রথমে বলে দিছে, কোনো গণসংখ্যা নিবেশনের ক্রমযোজিত গণসংখ্যাকে বক্ররেখার মাধ্যমে উপস্থাপন, অর্থাৎ আমরা যে গণসংখ্যা নিবেশন হতে যেই গণসংখ্যাগুলো পাবো তার ক্রমোচিত গণসংখ্যাকে আমরা বক্ররেখার মাধ্যমে প্রকাশ করব। চলো আমরা একটি অঙ্ক বানিয়ে ফেলি। প্রথমে দিয়ে আমরা হচ্ছিল শ্রেণী, এরপরে দিয়ে হচ্ছিল গণসংখ্যা, এরপরে হচ্ছিল ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী মনে করো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। গণসংখ্যা দিলাম মনে করো আমরা 7 3 5 2 3 5, 8, এরপরে মনে করো 7। সো আমাদের মানগুলো হবে হচ্ছিল, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে করি, একটা একটা করে যোগ করে দিতে হবে, তাই না? চলো আমরা যোগ করে দেই। প্রথমে হচ্ছিল 7, 7 আর 3 10, আর 5 15, 15 আর 2 17, 17 আর 3 20, 20 আর 5 25, 25 আর 8 33, 33 আর 7 40। সো এইবার আমরা এই গণসংখ্যাগুলোকে, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যাগুলোকে আমরা বক্ররেখার মাধ্যমে উপস্থাপন করব। চলো উপস্থাপন করি। আর আমাদের এখানে দেখে নিতে হবে, শ্রেণী শুরু হয়েছে 10 থেকে আর শেষ হয়েছে 90-তে। ওকে, প্রথমে আমাদের 10 20 30 40 50 60 70 80 90, 100 দিলাম। আর এখানে মান মনে করো 5 10 15 20 25 30 35 40 45। সো মানে এখানে শুরু করি আমরা 10 20 30 40 50 60 70 80 90 100, আর এখানে হচ্ছিল 5 10 15 20 25 30 35 40 45। এবার দেখো আমাদের শুরু হয়েছিল 10 থেকে 20 20 থেকে 30, এবং এর মান হচ্ছিল প্রথমে 7। আমরা এই 7টা 10-এর ঘরে না দিয়ে এই যে 20 এখান থেকে শুরু করব। সো 20-এর ঘরে প্রথমে আসবে ছিল 7, 5 এখানে ছিল, সরি এখানে 7 হবে ছিল 7, 7-এর পরে আসবে হচ্ছিল 10, 30-এ গিয়ে 10, 40-এ গিয়ে 15, এরপর 50-এ গিয়ে 17, 20, 25, 30, 33, 25-এর পরে 33, এরপরে হচ্ছিল 40, 90-এর ঘরে গিয়ে 40। এটাকে আমরা এখন খালি হাতে জাস্ট যোগ করে দিব। এগুলো একটু বড় করে দিতে হবে যেন বোঝা যায়। এবং শেষ মান হয়ে গেলে আমরা একটু বাড়িয়ে দিব। এবং আমাদের যে প্রথম মানটি ছিল সেটি আমরা 10-এর সাথে আস্তে মিলে দিব। সো এটাই হয়ে গেল আমাদের
অজীব রেখা, যেখানে আমরা কোনো গণসংখ্যার সারণীর শ্রেণীর যে গণসংখ্যা আছে সেগুলোর মাধ্যমে আমরা ক্রমজিত গণসংখ্যা বের করে বক্ররেখার মাধ্যমে প্রকাশ করছি। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।